শুভ বুদ্ধ পূর্ণিমা। আজ এত 2561 বছর পূর্বে গৌতম বুদ্ধ মহান বুদ্ধত্ব লাভ করছে। আজিয়ার এই পূর্ণময় দিনত সারা বিশ্বর বুদ্ধ ধর্মাবলম্বীলর মতো সিডাঙ্গর কেন্দ্রীয় নন্দনকানন বুদ্ধ মন্দিরতো নানা আয়োজনে পালিতর বুদ্ধ পূর্ণিমা। বিয়ানে এক বর্ণাঢ্য র্যালি বাইর হয়ে নগরের মেন মেন রোড ঘুরি আবার বুদ্ধ মন্দিরও তাই শেষ হয়। বিহারের মাঠর বথিবৃক্ষর ব্যথিত পুষ্প অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশ জাতি তথা জগতের সকল প্রাণীর সুখ কামনা করে পূজারি হল। মূল্যবান বুদ্ধদের একমাত্র বুদ্ধ সম্প্রদায় সারা বিশ্ব বুদ্ধ সম্প্রদায় জাঁকজমকপূর্ণ পথ এবং অত্যন্ত আমরা আন্তরিকতার সঙ্গে পালন করি। প্রতি বছর হয় এই দিন আমরা সকালবেলা সারাদিন ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ করি। সেদিনে আমরা সম্প্রদায় সকালে ভোরবেলায় উঠি দিনে এই দিন পালন করি বললে বুদ্ধ পূজা মন্দিরের খাই এবং বুদ্ধ পূজা প্রদীপ পূজা সহ নানা পূজা কর্মকাণ্ড আমরা এই বুদ্ধ জীবে করো করো জীবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভিড় দেখা যায়। তবুও শান্তিপূর্ণভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী হলর সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করি বুদ্ধর বন্দনাচলের মন্দিরে মন্দিরে। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।